নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম পায়েসের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা ও কয়েকটা এলাচ, ছোট এলাচ। দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধ ফুটে উঠেছে, এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা 100 গ্রামের মতো কামিনী আতপ চাল, দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। ভালো করে নেড়ে দিচ্ছি। বেশ ঘন হয়ে গেছে, চালটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি মিছরি আর লাল বাতাসা। চালটা 75% সেদ্ধ হওয়ার পরেই কিন্তু মিষ্টি অ্যাড করবেন। অনবরত নেড়ে যাচ্ছি, তবে খেয়াল রাখবেন এত নাড়বেন না যাতে চাল একদম গলে যায়। খুব আলতো হাতে নাড়তে হবে। পায়েস একটু ঘন ঘন হলে আমার ভালো লাগে, তাই আমি আরেকটু ঘন করে নেব। আপনারা চাইলে পাতলাও রাখতে পারেন। আমি এখানে কাজু দিইনি, আপনারা চাইলে কাজু দিয়ে নিতে পারেন। আমি সামান্য নুন অ্যাড করছি। যে কোনো মিষ্টান্নতে একটু নুন দিলে তার টেস্ট কিন্তু বেড়ে যায়। তৈরি হয়ে গেছে আমাদের পায়েস। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে কমেন্টে জানান কেমন লাগলো। আর নতুন বন্ধুরা লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত।